ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি ডাব্লুবি অর্থাৎ ওয়েস্ট অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে জল ও মৎস্য দপ্তরের নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সীমা কী রয়েছে পরীক্ষার সিলেবাস কি রয়েছে আবেদনের পদ্ধতি সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম যেটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আজ অর্থাৎ বারোই এপ্রিল দু হাজার চব্বিশে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কোন পোস্টে নিয়োগটি করা হবে দেখো নেম অফ দ্য পোস্ট কী রয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার অর অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অর অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার অর ফিশারি সুপারভাইজার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইন দ্য বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড টু আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ ফিশারি এক্সটেনশন অফিসার পোস্টে নিয়োগটি করা হবে যেখানে ভ্যাকান্সি টোটাল রয়েছে দেখো একাশিটি আনডিজার্ভদের জন্য রয়েছে থার্টি টু অর্থাৎ বত্রিশটি ভ্যাকান্সি রয়েছে ও বিসি এদের জন্য রয়েছে আটটি ও বি বি পাঁচটি এসসিদের জন্য ষোলোটি এসটি পাঁচটি এবং পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে পরপর ভ্যাকান্সিগুলি উল্লেখিত রয়েছে এবং টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো একাশিটি শূন্য পদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবারে দেখো এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এখানে কি বলা হচ্ছে দেখো ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন আগামী তেরোই মে দু পর্যন্ত দুপুর তিনটে পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে এবং দেখো অফলাইনের মাধ্যমে এখানে যারা ফিস পেমেন্ট করবে সেক্ষেত্রে ডেট রয়েছে আগামী চোদ্দোই মে দু পর্যন্ত এখানে অফলাইনের মাধ্যমে ফিস পেমেন্ট করা যাবে এবং অ্যাপ্লিকেশানস ক্যান বি সাবমিটের থ্রু অনলাইন অনলি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পিএসসি ডট ডাব্লুবি ডট গভ ডটেনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেক্ষেত্রে আগামী বাইশে এপ্রিল দু থেকে এর যে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া সেটি শুরু হবে এবং দেখো এর যে ডিটেল ইনফরমেশান অর্থাৎ ডিটেল যে নোটিফিকেশান যেখানে এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল অফ পে ক্লোজিং ডেট এই সমস্ত কিছু যে বিস্তারিত বিজ্ঞপ্তি সেটি আগামী ষোলো এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত হতে চলেছে অর্থাৎ এটি হচ্ছে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি এর যে বিস্তারিত বিজ্ঞপ্তি সেটি আগামী ষোলো এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত হবে এবারে দেখো আমরা এটি একটি গতবারের নোটিফিকেশান অর্থাৎ দু হাজার একুশ সালে যে নোটিফিকেশানটি বের হয়েছিল তো এক্ষেত্রে দেখো ফিশারি এক্সটেনশন অফিসার পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান এবং স্কেল অপ্পে সমস্ত কিছু আমরা জেনে নেব এবারের ক্ষেত্রেও কোনোরকম কোনো চেঞ্জ হবে না আশা করি সমস্ত বিষয়টা একই থাকবে তো এখানে দেখো যেটা রয়েছে প্রথমে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গেট টু পোস্টে নিয়োগ করা হবে ফেলেভেল কি রয়েছে লেভেল টেনের এখানে বেতন দেওয়া হচ্ছে যেখানে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন দেবে রোপা দু হাজার উনিশ অনুযায়ী এবং এখানে দেখো কোয়ালিফিকেশানটা আমরা যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশান কি লাগছে আমরা দেখে নেব মাস্টার ফোর ইয়ার ব্যাচালার্স ডিগ্রি ইন ফিশারি সায়েন্স এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ চার বছরের যে ব্যাচালার্স ডিগ্রি হয় ফিশারি সায়েন্সে নির্দিষ্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সেই ডিগ্রি থাকতে হবে সাথে অফ নলেজ অফ ফারি অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার ইন বেঙ্গল অবশ্যই দক্ষতা থাকতে হবে জ্ঞান থাকতে হবে ফিরারিজ অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস এবং বাংলা অথবা নেপালি ভাষা পড়তে বলতে লেখার দক্ষতা থাকতে হবে অর্থাৎ চার বছরের যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে ফিশারি সায়েন্সে তার অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবার দেখো যেটা বলা হচ্ছে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত সর্বাধিক আবেদন করা যাবে তো সেক্ষেত্রে বলে রাখি এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে সেক্ষেত্রে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নমস অনুযায়ী বয়সের ছাড় এখানে অবশ্যই পেয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশান ফি একশো ষাট টাকায় আশা করি থাকবে এবং এস সি এস টি এবং পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝা গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ